Hello coders, this is Algobot048B. In video tutorial, our latest Codeforces round 778 er problem A maximum cake tastiness ne alochona korbo. To ekhane description ta ektu lengthy dewa ache. Ami straightforward problem actually ki chestate chole jai. Ekhane actually amake ekta array dewa thakbe. To array te ami je kono ekta ongsho select kore je kono ekta segment je kono ekta ongsho select kore shetake reverse korte parbo. এই অপারেশনটা আমি করতে পারবো যত খুশি ততবার আমি একবারও করতে পারবো আর সর্বোচ্চ একবার করতে পারবো সরি যত খুশি ততবার না আমি সর্বোচ্চ একবার করতে পারবো এই অপারেশনটা এখন সর্বোচ্চ একবার করতে পারবো ইভেন না করলেও হবে ঠিক আছে তো এখন এই অপারেশনটা করার মাধ্যমে আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম টেস্টিনেস কত আনতে পারি এখানে ম্যাক্সিমাম টেস্টিনেসটা হচ্ছে পাশাপাশি যে কোনো দুইটা নম্বরের যোগফল পাশাপাশি যে কোনো দুইটা নম্বরের যোগফল তো আমি যদি আরেকটু ক্লিয়ার করতে চাই লেটস সে আমি প্রথমে অ্যারেটা নিলাম এখানে অ্যারেটা হচ্ছে 5 2 1 4 7 3 এটা হচ্ছে আমার অ্যারেটা ঠিক আছে তো আমার ম্যাক্সিমাম টেস্টিনেসটা হচ্ছে আমার পাশাপাশি দুইটা নম্বরের যোগফল পাশাপাশি দুইটা নম্বরের যোগফল ম্যাক্সিমাম আমি কত করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রবলেমের রিকোয়ারমেন্টস পাশাপাশি দুইটা নম্বরের যোগফল আমার ম্যাক্সিমাস করতে হবে পাশাপাশি দুইটা নম্বরের যোগফল আমার ম্যাক্সিমাম করতে হবে এখন পাশাপাশি দুইটা নম্বরের যোগফল ম্যাক্সিমাম করতে হলে আমায় একটা অপারেশন করতে পারি সেটা হচ্ছে আমি যে কোনো একটা সেগমেন্ট চুজ করতে পারি চুজ করে সেটাকে রিভার্স করে দিতে পারি চুজ করে আমি সেটাকে রিভার্স করতে পারি ওকে এটা হচ্ছে প্রবলেমের আমি কি করতে পারি এবং আমাকে কি করতে হবে এবং কি করতে কি চাইছে সেটা আমরা আলোচনা করলাম তো এখন আমরা দেখি অ্যাকচুয়ালি আমরা এই প্রবলেমটা সলভ করব কিভাবে যেহেতু আমরা যে কোনো একটা নির্দিষ্ট সেগমেন্ট চুজ করে সেটাকে রিভার্স করতে পারি দ্যাট মিন্স আমার অ্যারেতে আমি ফাইন্ড আউট করব যে সবচেয়ে বড় নাম্বার কোনটা আমি যদি এই অ্যারেতে দেখি আমার সবচেয়ে বড় নাম্বার হচ্ছে 7 এবং দ্বিতীয় সর্বোচ্চ বড় নাম্বার কোনটা সেটা হচ্ছে 5 এবং এই দুইটা নাম্বারকে যদি আমি পাশাপাশি আনতে পারি লেটস সে ধরেন এখানে 7 এর পরে 5 আছে এই দুইটা নাম্বারকে যদি আমি পাশাপাশি আনতে পারি তাহলে এদের যে যোগফলটা সেটাই হবে ম্যাক্সিমাম তাই না সেটাই কিন্তু আমার ম্যাক্সিমাম হবে কারণ আমার একটি অ্যারেতে যদি আমার দুইটা পাশাপাশি নাম্বারের যোগফল ম্যাক্সিমাম করতে হয় তাহলে আমি ম্যাক্সিমাম দুইটা নাম্বার নেব নাম্বার যত বড় হবে যোগফল তত বড় হবে সো আমার উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে বড় দুইটা ভ্যালুকে পাশাপাশি নিয়ে আসা এখন আমি পাশাপাশি আনতে পারি কিনা সেটা একটু দেখি আচ্ছা তো আমার সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে 7 রাইট আর দ্বিতীয় সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে 5 তো আমি দেখি 5 কে 7 এর পাশে আনা যায় কিনা আমি কি করতে পারবো আমি যে কোনো একটা সেগমেন্ট চুজ করে সেটাকে রিভার্স করতে পারবো লেটস সে আমি এই সেগমেন্টটা চুজ করলাম চুজ করে রিভার্স করে দিলাম যদি রিভার্স করে দিস তাহলে আমার কত হবে এখানে এখানে 4 1 2 5 আর এখানে আসবে 7 তাহলে আমার এই দুইটা নাম্বারের যোগফল কিন্তু আমি ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছি আর সেটা হচ্ছে কত 12 সেটা হচ্ছে 12 তো আমরা যদি দেখি এখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা 12ই আছে সো এখানে একটা অবজারভেশন হচ্ছে সেটা হচ্ছে আমি সবসময় সবচেয়ে বড় দুইটা নাম্বারকে একসাথে করতে পারি সবসময় করতে পারবো সেটা কারণ আমার সবচেয়ে বড় নাম্বার যেটা সেটাকে আমি একপাশে রাখলাম লেটস সে আমার যে অ্যারেটা সেটা আমি আরেকটু মডিফাই করি লেটস সে আমার এটা এরকম আছে এখানে 2 আছে এখানে 5 এখানে 4 এখানে 7 এখানে 1 তাহলে আমার সবচেয়ে বড় নাম্বার কোনটা আমার সবচেয়ে বড় নাম্বার হচ্ছে 7 আর সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার কোনটা সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 5 তো আপাতত এই দুইটা পাশাপাশি নাই জাস্ট আমি যদি এইটুকু রিভার্স করি আমি যদি এইটুকু রিভার্স করি তাহলে আমার এখানে আসবে 2 এখানে আসবে 5 এখানে 7 এখানে 4 আর এখানে 1 তো থাকবেই তো আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি কিন্তু সেই দুইটা বড় নাম্বার পাশাপাশি আবার হচ্ছে সো আমি আলটিমেটলি এখানেও অ্যান্সার 12 পাব সো আমি কী বুঝতে পারলাম অ্যারেটা যেভাবেই থাকুক না কেন অ্যারেটার সবচেয়ে বড় দুইটা এলিমেন্টকে আমি সবসময় পাশাপাশি আনতে পারবো সবসময় পাশাপাশি আনতে পারবো সো আমি যেটা করব আমার অ্যান্সারটা হবে সবচেয়ে বড় দুইটা ভ্যালুয়ের যোগফল এখন সবচেয়ে বড় দুইটা ভ্যালু পাওয়া সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কোনটা আমি অ্যারেটাকে সর্ট করব আমি যদি দেখি 5 2 1 4 7 তো 5 2 1 4 7কে সর্ট করলে এখানে 1 আসবে এখানে 2 আসবে এখানে 4 আসবে এখানে 5 এখানে 7 ঠিক আছে
তো আমি যেটা করব, লাস্ট এলিমেন্টটা এবং লাস্টের আগের এলিমেন্টটা, এই দুইটাকে আমি যোগ করে দিব, তাহলে আমার অ্যান্সার 12 চলে আসবে। ঠিক আছে, তো আমি যদি কোডে চলে যাই, আমি সবার আগে কী করবো, আচ্ছা আমি কোডটা এখান থেকে বের করি। তো আমি সবার আগে আমি অ্যারেটাকে সর্ট করব, মানে অ্যারেটা ইনপুট নিলাম আমি, দেন এর আগে আমি এন ইনপুট নিছিলাম, দেন অ্যারেটাকে আমি সর্ট করব। সর্ট করার পর আমার অ্যান্সার হবে এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস টু, মানে শেষ এলিমেন্টটা এবং শেষের আগের এলিমেন্টটা, এই দুটোকে যোগ করলে আমি ফাইনাল অ্যান্সারটা পাবো এবং সেটাকে আমি পরবর্তীতে আউটপুট করব। তো পরবর্তী ভিডিওতে আমরা প্রবলেম বি নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।